সরফরাজ ও সফররাজ নামের বিভ্রান্তিতে আওয়ামী লীগ নেতা হয়ে গেলেন পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান। আমরা প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে 6টি কমিশন গঠনের ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি জানান, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন জনাব সরফরাজ চৌধুরী। ডক্টর ইউনূস এই তথ্য দেওয়ার পর সব সংবাদ মাধ্যম সরফরাজ চৌধুরী নামে এক ব্যক্তির ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ করে। এরপর এ নিয়ে ফেসবুকে অনেককেই নেতিবাচক প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। জানা যায়, সরফরাজ চৌধুরীর পুরো নাম সরফরাজ খান চৌধুরী বাবুল। আমার নাম ডাক্তার সরফরাজ খান চৌধুরী, আমার পিতার নাম মরহুম ডাক্তার সুবিল খান। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত সিভিল সার্জন। এছাড়াও সরফরাজ চৌধুরীর বড় পরিচয় হল, তিনি ছাত্রলীগের সাবেক নেতা এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি বাড়তি দামে কেনার নামে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় দুইবার জেলও খেটেছেন তিনি। সে কারণেই সরফরাজ চৌধুরীকে সংস্কার কমিশনের প্রধান করায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। এই সরফরাজ খান সাহেবের কি এমন জাদুর নেশা আছে, কি তার অন্তর্নিহিত প্রতিভা আছে যে পুলিশের সংস্কারে একটা কমিশনের চেয়ারম্যান হবে? সরফরাজের মতো ব্যক্তি পুলিশ সংস্কার কমিশনের প্রধান হন কোন বিবেচনায়, এমন প্রশ্ন রাখেন অনেকে। কেউ কেউ আবার সরফরাজ চৌধুরীকে অভিনন্দনও জানান, বিষয়টি নিয়ে সংশয়ও জানান কেউ কেউ। বিভিন্ন সংবাদ মাধ্যমের পুরনো সংবাদ পর্যালোচনা করে সত্যতা পাওয়া যায় যে ওই ছবিটি চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডাক্তার সরফরাজ চৌধুরীরই। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, এ বিষয়টিও নিশ্চিত হওয়া যায়। ডক্টর ইউনূসের বক্তব্যের ভিডিও পুনরায় পর্যালোচনা করে এবং এ সংক্রান্ত স্ক্রিপ্ট চেক করে একই নাম পাওয়া যায়। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন জনাব সরফরাজ চৌধুরী। ছাত্রলীগের কমিশনার ছিলাম থানা ছাত্রলীগের। পরে সরফরাজ চৌধুরী পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব গ্রহণের কোনো প্রস্তাব পেয়েছেন কিনা তা জানতে তার সাথে কথা বলে তথ্য যাচাই প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানারকে তিনি বলেন সবই মানুষের দোয়া। তিনি শুনেছেন তাকে এমন পদে নিয়োগ করা হয়েছে, তিনি তার সর্বোচ্চটা দিয়ে কাজ করবেন এবং সবার জন্য তার দোয়া সবসময় খোলা থাকবে। তাকে কোনো অফিসিয়াল বার্তা পাঠানো হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি জানান এমন কিছু তিনি পাননি, তবে সংবাদ মাধ্যমে জানতে পারেন যে তাকে নিয়োগ করা হয়েছে, অর্থাৎ তিনি এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বার্তাই পাননি। এরই মধ্যে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যমুনা টিভি জানায়, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সফররাজ হোসেন। তিনি স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ছিলেন। জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনূসের দেওয়া ভাষণে পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধানের নামের ভুল বানান লেখা হয়েছিল। পরবর্তীতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তা সংশোধন করা হয়। পরে নামটি সংশোধন করে প্রথম আলো সহ অন্যান্য সংবাদ মাধ্যমও। বিষয়টি আরও নিশ্চিত হতে রিউমার স্ক্যানার যোগাযোগ করে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদারের সাথে। তিনি জানান ভুলবশত ভিন্ন নাম এসেছে, মূলত এই দায়িত্ব যিনি পাচ্ছেন তার নাম সফররাজ হোসেন, যিনি সাবেক স্বরাষ্ট্র জনপ্রশাসন সচিব। অর্থাৎ প্রধান উপদেষ্টার ভাষণের জন্য তৈরি স্ক্রিপ্টে ভুল নাম আসার কারণে ডক্টর ইউনূস ভুল নামটি উচ্চারণ করেন। এর ফলে সব গণমাধ্যমেও ভুল ব্যক্তির ছবি প্রকাশ করা হয়, যা নিয়ে ছড়ায় বিভ্রান্তি।